আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলাদেশি ওমেন ব্লগার আমি মেজবা সিদ্দি কেমন আছেন আপনারা সবাই আমরা তা আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি সিম ভাজি করেছি রাতের জন্য আর বিকালের জন্য কাবাব ভাজি করছি সেদিন কিন্তু এই কাবাব প্রায় আপনাদের সাথে শেয়ার করেছিলাম বানানোটা তো কাবাব ভাজতে ভাজতে কাবাব ভাজির একটা টিপস দেই আপনাদেরকে কাবাব বা এরকম তেলের যে কোনো জিনিস ভাজার সময় গরম তেলে যদি একটু লবণ ছিটিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু তেলটা আর গায়ে ছিটে আসে না তারপরেও যদি অসতর্কতা বশত কখনও তেল গায়ে ছিটে আসে সেক্ষেত্রে কিন্তু আমরা যে জায়গাটাতে তেল ছিটে এসেছে সেখানে পর্যাপ্ত পরিমাণে লবণ যদি দিয়ে রাখেন তাহলে ফোসা পড়বে না বা জ্বালা করবে না অনেকেই হয়তো জানেন তারপরেও আমি এই টিপসটা আপনাদের সাথে শেয়ার করলাম আর একটা কথা বলি আপনাদেরকে যে ডিপ ফ্রিজে কাবাব রাখার পরে কিন্তু ভাজার মিনিমাম আধা ঘন্টা থেকে ৪৫ মিনিট আগে বের করে রাখবেন না হলে কিন্তু যে বরফগুলো থাকবে সেগুলো কিন্তু তেলে যাওয়ার পরে প্রচণ্ড পরিমাণে ছিটবে তো অনেকগুলো কথা বলে ফেললাম আরেকটা কথা বলি আজকে আপনাদেরকে আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমি কীভাবে ব্লগিংয়ের জন্য ভিডিও এডিট করি আমার অনেক আপুরা আমার কাছ থেকে জানতে চেয়েছিলেন তা আমি কিভাবে ভিডিও এডিট করি সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আর ব্লগিং নিয়ে কিছু কথা বলবো আপনাদের সাথে তো কাবাবটাকে এখন ভেজে নিই আর কাবাব ভাজতে ভাজতেই আমার এক সুইট ভিউয়ার্স আপুর কমেন্ট পড়বো এখন আমি আপনাদের সাথে কামরুন নাহার আপু দুবাই থেকে লিখেছে আপু প্লিজ একটা কাবাব দাও আমার মন খুব মন চাচ্ছে খাওয়ার জন্য আপু আমার বেবির জন্য আমি কিছুই করতে পারি না দুবাইয়ে তো আমি তোমার মতো একা আসলে আপুর জন্য আমার অনেক খারাপ লেগেছে আমার যদি উপায় থাকতো তাহলে আমি আপুকে কাবাব পাঠিয়ে দিতাম যেহেতু সেই উপায় নাই তো আমার সুইট ভিওয়ার্স আপু তুমিও একদিন কাবাব বানিয়ে খেয়েও এবং আমাকে কমেন্ট করে জানাও তাহলে আমার ভালো লাগবে খাব খাওয়ার পরে রুফা দেখানে খেলা করছে তো ওর সামনেই বসে ভাবলাম যে ওর খেলাও দেখি আপনাদের সাথেও কিছু কথা বলি আসলে এইভাবে যখন কাজ করি তখন কিন্তু বাবু আমাকে বিরক্ত করে না বা ও বিরক্ত হয় না তো যে কথাগুলো আপনাদেরকে বলতে চাচ্ছিলাম যে আমি যখন প্রথম ব্লগিং শুরু করি তখন কিন্তু আমি ব্লগিং নিয়ে তেমন কিছুই জানতাম না একেবারে আনারি অবস্থায় শুরু করেছিলাম তো এই জন্যই হয়তো আমার প্রথম ব্লগগুলো আপনাদের অনেক ভুল ত্রুটি আছে আপনারাও ক্ষমার চোখে দেখেছেন এই জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ তো ব্লগিংগুলো যখন দেখেছি তখন ম্যাক্সিমাম ব্লগেই দেখতাম যে রান্নার কাজ ঘরের কাজ এই জিনিসগুলোই আসলে দেখানো হচ্ছে তা আমিও শুরুতে কিন্তু এই কাজগুলোই করেছি তারপরে যখন নিজে নিজে উপলব্ধি করলাম যে না আমার ব্লগিংয়ের মাধ্যমে কিন্তু আমি অনেক কিছু শেখাতে পারি আপনাদেরকে অনেক জায়গায় নিয়ে যেতে পারি আমার যে অভিজ্ঞতাগুলো আছে সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি তো আমি কিন্তু আমার ব্লগের মাধ্যমে আপনাদেরকে কোয়ালালামপুরের ফ্রি বাস সম্পর্কে জানিয়েছি ফ্রি বাস ঘুরিয়ে দেখিয়েছি তারপরে হচ্ছে যে আমার যে পাসপোর্ট অভিজ্ঞতা ছিল সেই পাসপোর্ট অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করেছি আমিরু কিভাবে পড়া লেখা শিখায় সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করেছি তো এই ভিডিওগুলো আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি আপনাদেরকে লিঙ্কটা দিয়ে দিব যারা দেখেন নাই তারা চাইলে দেখে নিতে পারেন তো এই কথাগুলো আসলে আপনাদেরকে বলতে চাচ্ছিলাম যে মানুষ যখন প্রথম কোন কাজ শুরু করে তখন কিন্তু সে সেই কাজের সম্পর্কে তেমন কিছু জানে না আমিও তেমন কিছুই জানতাম না ধীরে ধীরে কাজগুলোকে শিখেছি শেখার চেষ্টা করেছি আপনারা যেভাবে চাচ্ছেন সেভাবে দেওয়ার চেষ্টা করেছি জানি না আমি কতটুকু পেরেছি আসলে কোনো মানুষই পারফেক্ট না আমিও পারফেক্ট না তারপরেও কিন্তু আমি আমার সাধ্য মতো চেষ্টা করেছি যে আমার ব্লগিংয়ে কিছুটা হলো ভিন্নতা আনার তো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলেই কিন্তু আমার চেষ্টাটা সার্থক আর যেহেতু আমার বেশ কিছু আপু আমাকে বারবার করে বেশ কিছুদিন ধরে বলছিল যে আপু তুমি কীভাবে ভিডিও এডিটিং করো তো আমি কায়েন্ট মাস্টারে যেভাবে ভিডিও এডিটিং করি সেটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব আমি যেটুকু যেভাবে করি মোটামুটি আজকে যে নলেজগুলো আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলো করব যে এই নলেজগুলো থেকে কিন্তু আপনারা নর্মালভাবে ভিডিও এডিট করে পাবলিশ করতে পারবেন তারপরেও ইন্ডিভিজুয়ালি যদি কারো কোনো কিছু সম্পর্কে জানার থাকে কায়েন্ট মাস্টারের আমার কমেন্ট বক্সে কমেন্ট করলে আমি আপনাদেরকে সেটা জানানোর চেষ্টা করব আমার সাধ্য মতো আর আরেকটা কথা যেটা যে ব্লগিং জিনিসটা আসলে অনেক সহজ অনেকেই মনে করেন তো তাদের ক্ষেত্রেই বলি কোনো কাজই কিন্তু আসলে সহজ না মন থেকে যদি কোনো কিছু করি কাজ হিসাবে যদি কোনো কিছুকে নিই কারণ আমি মনে করি আমার ব্লগিংটা আপনাদের কাছে আমি দায়বদ্ধ আমি যদি আপনাদেরকে সুন্দর কিছু না দিতে পারি বা সুন্দর কিছু না করতে পারি ভিডিও এডিটিংটা যদি আমার ভালো না হয় আমি কিন্তু নিজের কাছেই নিজে মনে হয় যে হেরে যাচ্ছি আপনারা কেন দেখবেন আমার ব্লগিং যদি ভালো কিছু না থাকে তো এই কারণেই এটা কিন্তু একটা দায়বদ্ধতা আমি যদি এই দায়বদ্ধতা তাকে মন থেকে নিই তাহলেই কিন্তু আমি ভালো কিছু করার অনুপ্রেরণা পাবো উৎসাহ পাব আমি এই কাজটাই সময় করি আমি আমার জায়গা থেকে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করি তো আমার সকল ভিউয়ার্স এবং যারা নতুন ব্লগিং করছেন তাদের কাছেও আমার একটাই রিকোয়েস্ট যে কোনো কাজকেই মন থেকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করলেই কিন্তু ভালো কিছু দেওয়া সম্ভব একদিনে কখনোই সম্ভব না কারণ আমরা যাকে সামনে দেখছি বা যাকে ফলো করছি তারটাই কিন্তু করতে চেষ্টা করি আমিও প্রথম প্রথম এরকমই করেছি বাট তারপরে যখন নিজে থেকে উপলব্ধি করেছি যে না আমার ব্লগিংয়ে আমি আমার মতো করে আপনাদেরকে কিছু দিতে পারবো তখন কিন্তু আমি সেই কাজটাই শুরু করেছি এবং আমার দিক থেকে মনে হয়েছে আমার চেষ্টাটা অনেকটা হলেও সার্থক আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো যখন পড়ি তখন মনে হয় যে আমি কিছুটা হলেও পেয়েছি আগামী তো আমি সবসময় এই চেষ্টাটাই করে যাব যে আপনাদেরকে সুন্দর কিছু দেওয়ার কিছু দেওয়ার আপনারা আমার মুখে শুনতে চেয়েছিলেন চাইনিজ নিউ ইয়ার উপলক্ষে বাইরে বেশ পড়কা ফুটছে আপনারাও মনে হয় যে সেই শব্দটা শুনতে পাচ্ছেন সামনে চাইনিজ নিউ ইয়ার এই জন্য আসলে এত জোরে জোরে পটকা পুড়ছিল যে কান তালি লাগার উপক্রম তো আর কথা না বাড়াই অনেক কথা বলে ফেললাম আজকে আপনাদের সাথে তো এখন আমি আপনাদের সাথে শেয়ার করি যে আমি কিভাবে কাইন মাস্টারে ভিডিও এডিট করি আশা করি আপনাদের উপকার হবে তারপরেও আবারও বলছি যারা বুঝতে পারবেন না বা হচ্ছে যে কোনো ইন্ডিভিজুয়াল কোনো অ্যাপস সম্পর্কে জানতে চাচ্ছেন বা কোনো ফিচার সম্পর্কে জানতে চাচ্ছেন সেটা আমার কমেন্ট বক্সে কমেন্টস করলে আমি চেষ্টা করব আপনাদেরকে সুবিধা মতো সময়ে সেটা জানিয়ে দেওয়ার তো চলুন তাহলে শুরু করা যাক কাইন্ড মাস্টারের ভিডিও এডিটিং আমি আজকে যে ভিডিওটা এই ভিডিওটা দেখছেন এটাই আপনাদেরকে কিভাবে আমি এডিটিং করিয়েছি সেটাই শেয়ার করবো শেয়ার করবো যে আমি কিভাবে কাইন্ড মাস্টারে ওই ভিডিওটাকে এডিট করেছি তো কায়েন্ট মাস্টারে ভিডিও এডিট করার জন্য আমাদের প্রথমেই দরকার কিন্তু কাইন মাস্টার আমরা প্লে স্টোর থেকে কাইন মাস্টারটাকে ইনস্টল করে নেবো যাদের ইনস্টল আছে তাদের তো করতে হবে না যাদের নেই তাদের জন্য আমি একটু দেখে দিচ্ছি প্লে স্টোরে এসে আমরা এই যে কাইন মাস্টার লিখলেই কিন্তু পেয়ে যাব তো আমার যেহেতু ইনস্টল করা আছে এই যে এই কে লেখা যে লোগোটা এইটাকে ইনস্টল করে নেবেন যেহেতু আমার ইনস্টল করা আছে সেহেতু আমি এখান থেকে বের হয়ে যাচ্ছি এই যে আমি এখন কাইন মাস্টারটাকে ওপেন করলাম টাইম মাস্টারটা ওপেন হচ্ছে ওপেন হওয়ার পরে এইখানকার যে ফাংশনগুলো আছে এগুলো একটু দেখায় আপনাদেরকে এটা হচ্ছে মার্কেট প্লেস এখান থেকে আপনারা চাইলে যে কোনো ফিচার কিনে নিতে পারেন তারপরে এইখানে যেটা এই অপশনটা হচ্ছে ইউটিউব অপশন এখানে ক্লিক করলে সরাসরি আপনারা ইউটিউবে চলে যাবেন নিচের যে অপশনগুলো আছে এগুলো হচ্ছে সেটিংস এটা হচ্ছে সেটিংস আছে এখানে তারপর এটা হচ্ছে উইজার্ড অপশন আছে তো এগুলোর ভিতর আমি আর না যাই আমি সরাসরি ভিডিও এডিটিংয়ে চলে যাই তো এই যে মাঝখানের এটাতে ক্লিক করব এবং সিক্সটিন বাই নাইন যেটা এটা নিব আমরা এটা নেওয়ার পরে এটা হচ্ছে কাইন মাস্টারের ভিডিও এডিটের জন্য এই পেজটা আমার ওপেন হয়ে গেল তো এই পেজটার সাথে আমি একটু আপনাদেরকে আগে পরিচিতি পর্বটা করে দিই যদিও খুব বেশি কিছু এখানে বলার নেই তারপরেও এই ফিচারগুলো আমি আপনাদের সাথে চিনাই এটা হচ্ছে যে এই যে নিচের যে ভিডিও নিব এবং সাউন্ড এই স্ক্রিনটাকে বড় করার জন্য এই ফিচারটা আমরা ক্লিক করব। এটা হচ্ছে সেটিংস স্কাইন মাস্টারের বিভিন্ন ধরনের সেটিংস আছে আপনারা চাইলে এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন তবে ডিফল্ট রাখলেই সবচেয়ে ভালো এই অপশনটা হচ্ছে ভিডিওকে একদম শেষে এবং শুরুতে নিয়ে যাবে আমি ভিডিও এডিট করার পরে এটা আপনাদের সাথে শেয়ার করব এটা হচ্ছে মার্কেট প্লেস এটা আমি আগেও আপনাদেরকে দেখালাম শুরুতেই এটা আর দেখানোর কিছু নাই এখানে মিডিয়া লেখা আছে এই মিডিয়া থেকেই আমরা ভিডিওটা নিয়ে আসব লেয়ার লেয়ারের অপশনগুলো পরে দেখাচ্ছে আমি ভয়েস এক্সট্রা যে ভয়েস লাগাবো ভিডিওতে সেটা হচ্ছে এখান থেকে আর এই যে অডিওতে ক্লিক করলে এখন যেহেতু আমার ভিডিও ফাইল নাই তাই আমি ভিডিও ফাইল নেওয়ার পরে এটা আবার দেখাবো আপনাদেরকে আর এই যে মাঝখানের বাটনটা আছে এখান থেকে চাইলে সরাসরি ভিডিও এবং ছবি তুলতে পারবেন তো এখন তাহলে আমরা চলে যাব হচ্ছে যে একটা ভিডিও কিভাবে এডিট করতে হয় সেখানে আমরা এখন মিডিয়াতে ক্লিক করব। মিডিয়াতে ক্লিক করার পরে আপনাদের যেখানে ভিডিওটা আছে সেই ভিডিওটা সরাসরি নিয়ে আসতে পারেন তো আমি এই ভিডিওটা আপনাদেরকে এডিট করে দেখাবো এই যে এই বাটনটাতে আমি যদি চাপি তাহলে কিন্তু একদম ভিডিওর শুরুতে চলে আসবে এবং শেষে দিয়ে আবার চাপলে শেষে চলে যাবে তো আমি শুরুতে নিয়ে আসলাম প্রথমেই একটা ভিডিওর সিলেক্ট করব সিলেক্ট করার পরে এই যে অপশনগুলো আসলো এগুলো আপনাদেরকে একটু দেখায় এটা হচ্ছে ভিডিওটাকে কাট করার জন্য সামনে পিছনে বা মাঝখানে কাট করার জন্য এটা হচ্ছে ক্রপ অপশন এটা হচ্ছে সাউন্ড তো আগে সাউন্ড নিয়ে কিছু কথা বলি আপনাদের সাথে এই যে আমি ভিডিওটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে আমি যদি ভিডিওটার অরিজিনাল সাউন্ডই রাখতে চাই তাহলে আমি ইচ্ছা করলে সাউন্ডটাকে দুশো পার্সেন্ট বাড়াই দিতে পারবো আর যদি চাই যে না ভিডিওটার সাউন্ড আমি মিউট করে দিব তাহলে এই যে আমি ভিডিওটার সাউন্ড মিউট করে দিতে পারি তো আমি ভিডিওটার সাউন্ড মিউট করে দিয়ে কাজ করব এই যে ওকে করে দিলাম আমার অরিজিনাল ভিডিওর সাউন্ডটা কিন্তু মিউট হয়ে গিয়েছে আবারও আমি যে যে কাজটাই করি না কেন তার জন্য কিন্তু আমাকে ভিডিওটাকে সিলেক্ট করতে হবে তো ভিডিওটাকে সিলেক্ট করলাম এবার আসি হচ্ছে আমি ভিডিওটার কিছু অংশ মাঝখানে কেটে দেব তো সিলেক্ট করে আমি যেখানে কাটবো ঠিক সেখানে এই বারটাকে নিয়ে যাব এবং এই কাচিটার মধ্যে ক্লিক করব আমি মাঝখানে কাটবো এই যে দেখেন মাঝখানে কাটার জন্য এই অপশনটাতে ক্লিক করলে কিন্তু আমার মাঝখানে কাটা হয়ে গেল ওকে করে দিলাম তো মাঝখানে কাটা যেহেতু শেষ আমার তো এবার আমি আপনাদেরকে দেখাই আমি এই ভিডিওটার স্পিড বাড়াবো স্পিডে ক্লিক করলাম কতটুকু স্পিড আপনারা দিতে চান এটা আপনাদের ওপর ডিপেন্ড করবে কতটুকু স্পিড দিতে চান আমি এই যে ওয়ান পয়েন্ট ফাইভ এক্স স্পিড দিয়ে দিলাম ওকে এবার যদি এই ভিডিওটাতে এক্সট্রা কোনো ভয়েস দিতে চান তাহলে আপনারা এইখানে ভয়েস অপশনে ক্লিক করবেন ক্লিক করার পরে দেন এই যে স্টার্টে ক্লিক করতে হবে যারা আমার চ্যানেলে নতুন তাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন স্টপ আমি যে এক্সট্রা ভয়েসটা লাগালাম সেটার উপর আমি এখন ক্লিক করব এই ভয়েসটার কিন্তু চাইলে আমি আওয়াজটা বেড়ে দিতে পারি অথবা মিউট করে দিতে পারি তো এক্সট্রা ভয়েসটার আওয়াজ আমি বাড়াই দিলাম আবারও ওকে এখন আমি এই ভিডিওটাতে কিছু মিউজিক অ্যাড করবো তাহলে আমাকে ক্লিক করতে হবে অডিওতে অডিওতে ক্লিক করে যে কোনো একটা মিউজিক সাধারণত ইউটিউব গ্যালারি থেকে মিউজিক নেওয়াটাই সবচেয়ে বেটার তা আমি ইউটিউব গ্যালারি থেকে একটা মিউজিক নিয়ে নিলাম এইখান থেকে এই যে প্লাস চিহ্নটাতে ক্লিক করে দিলাম আমার কিন্তু মিউজিকটা এখানে চলে এসেছে এবার আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি এইখানটাতে আমি একটা ক্লিক করলাম ঠিক এই মাঝখান বরাবর ইফেক্ট দিব কিভাবে। ক্লিক করার পরেই কিন্তু এই অপশনগুলো চলে আসবে এখান থেকে যে চাইলে যে কোনো একটা অপশন আপনারা ক্লিক করে নিতে পারেন তা আমি একটা অপশন ক্লিক করে দেখাই ওকে আমি ভিডিওটা প্লে করে আপনাদেরকে দেখাই যে এই অপশানটা দেওয়ার ফলে কি হলো যারা আমার চ্যানেলে নতুন তাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন দেখেছেন তো ইফেক্টার কাজটা কি আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো এবার আমি আপনাদের সাথে শেয়ার করি আমি এই ভিডিওটার একটু লাইট কম বেশি করতে চাই তো তাহলে আমাকে কি করতে হবে এই ভিডিওটাকে আবারও আমার সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পরে এই যে নিচের দিকে নামবো আমি নামার পরে দেখেন এখানে কালার ফিল্টার লেখা আছে আমি এটার ওপর ক্লিক করব এখানে কিন্তু বিভিন্ন ধরনের কালার দেয়া আছে যে কোনোটা সিলেক্ট করে নিতে পারেন তা আমি আপনাদেরকে দেখানোর জন্য এই কালারটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে আবারও আমাকে ওকে ক্লিক করতে হবে তো আবারও আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই যে মাঝখানটাতে আমি কিভাবে আবারও এখানে কেটে নিব আবারও সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে কাটিতে ক্লিক করলাম দেন এই যে মাঝখানটাতে কেটে দিলাম আবার ওকে এখানে আমি আরেকটা অন্য ইফেক্ট লাগাবো অন্য একটা ইফেক্ট লাগাই দেখায় আপনাদেরকে এই ইফেক্টটা আমি এখানে লাগাবো এটার ইফেক্টের কিন্তু চাইলে সময় কম বেশি করে দেওয়া যাবে তো এই যে আমি এখানে সময়টা একটু বাড়িয়ে দিলাম যেহেতু আমি আপনাদেরকে দেখানোর জন্য করছি সেহেতু কিন্তু আমি সবগুলো অপশনই ধীরে ধীরে একটু আর কাইন মাস্টারের ক্ষেত্রে আরেকটা যেটা বলি আপনাদেরকে এটার ভিতর কিন্তু অনেক ফাংশন একদিনে সব ফাংশন আমার দেখানো সম্ভব না তারপরেও আপনারা যদি ইন্ডিভিজুয়ালি কোনো অপশন দেখতে চান বা ফাংশন দেখতে চান তাহলে আমার চ্যানেলে কমেন্ট করে জানাতে পারেন আমি অবশ্যই চেষ্টা করব আপনাদেরকে সেই অপশনগুলো দেখানোর তা আমি এই ভিডিওটারও একটু স্পিডটা বাড়াই দিচ্ছি ওকে করে দিলাম আমার ভিডিওর স্পিডটা বাড়াই গেল। তো এবার আপনাদেরকে দেখাই আমি লেয়ারের কিছু কাজ দেখাই আমি ভিডিওটাকে সিলেক্ট করলাম আমি এইখানে লেয়ারের কিছু কাজ করব। এখানে আমি কিছু কথা দিব এই যে দেখেন এখানে টেক্স লেখা আছে আমি টেক্সে ক্লিক করার পরে এখানে লিখব আমি থ্যাংকস ফর ওয়াচিং ওকে এই যে দেখেন লেখাটা চলে এসেছে এখন এটাকে চাইলে যে কোনো জায়গায় কিন্তু সিলেক্ট করা যাবে তো আমি এইখানে সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে আমি এই লেখাটার কিছু অ্যানিমেশন দিব এই যে ইন অ্যানিমেশন ইন অ্যানিমেশন দিয়ে দিলাম আবারও সিলেক্ট করলাম কালার চেঞ্জ করে দিব আমি কালার চেঞ্জ করে দিলাম আউট অ্যানিমেশন দিব আমি দিয়ে দিলাম এটার আমি লেন্থ বাড়ায় দিব বাড়ায় দিতে পারি তো আর লেখাটা আমি আবারও একটু আপনাদেরকে লিখে দেখাই আর আরেকটা জিনিস দেখাই কোন ভিডিওর আমরা শেষে কাটবো তো ভিডিওটাকে আমরা সিলেক্ট করে নিতে পারি আবারও কাচিতে ক্লিক করব করে এই যে শেষের এই বাটনটাতে চাপ দিলাম আমার ভিডিও কিন্তু শেষ থেকে কেটে গেল তা আমি এখানে লেয়ার থেকে আবারও কিছু লিখে নিব লিখি আমি প্লিজ সাবস্ক্রাইব এই যে প্লিজ সাবস্ক্রাইব লিখে দিলাম আমি হ্যাঁ মা বলো ওইখানে আছে নিয়ে আসো তো এটার আমি ব্যাকগ্রাউন্ড দিব ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলাম দেন ওকে করে দিলাম এই যে দেখেন প্লিজ সাবস্ক্রাইব লেখাটা কিন্তু ওকে ওকে বেবি বেবি ব্যাকগ্রাউন্ডে কিন্তু ব্ল্যাক কালার হয়ে গিয়েছে যাও তো এই তো এই ছিল হচ্ছে মাস্টারের এডিটিং যারা আমার কাছে দেখতে চেয়েছিলেন তাদের জন্য এই এডিটিং টুকু আমি করে দেখালাম তারপরেও যদি আপনারা ইন্ডিভিজুয়ালি কোনো কিছু জানতে চান আমি আবারও বলছি আপনাদেরকে আমার চ্যানেলে কমেন্ট করে জানালে আমি আপনাদেরকে সেটা জানাই দেবো আমি যেভাবে ভিডিও এডিট করি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম আর যেহেতু কাইনমাস্টারের এডিটিংটা কিন্তু অনেক বড় এবং হিউজ জিনিস আছে এখানে একদিনে কিন্তু সব দেখানো সম্ভব না তারপরেও আমি আমার মতো চেষ্টা করেছি আর এখন আমার যে সব শেষে যে কাজটা হবে ভিডিওটাকে এক্সপোর্ট করে নেওয়া এই যে এইখানে ক্লিক করলেই দেখেন চলে এসেছে এই ভিডিওটাকে আমি ওপেন করলাম দেন শেয়ারে ক্লিক করলাম এক্সপোর্ট এই যে এক্সপোর্ট লেখা আছে এইখানে একটু রেজলিউশনটাকে আমি বাড়িয়ে দিব দিয়ে এক্সপোর্টে ক্লিক করে দিব এইখান থেকে নো থ্যাংকস এক্সপোর্ট উইথ ওয়াটারমার্ক ক্লিক করে দিব যাও আমি যাচ্ছি দেন আমার ভিডিওটাকে এক্সপোর্ট হোক তারপরে আবারও আপনাদেরকে দেখাচ্ছি কি হলো এটা আসলে দেখানোর কিছুই না এক্সপোর্ট হয়ে আপনাদের মাস্টারের ফোল্ডারে চলে যাবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলে কমেন্ট করে জানাবেন তা আজকের ব্লগটাও আমি এখানেই শেষ করি আজকের মতো আল্লাহ হাফেজ